আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আজ আমার অনেক কাজ, অনেক কাজ বলতে এখন আমি সবার প্রথমে যাব ভাগ্নির বাড়ি। ভাগ্নির বাড়ি মানে বিয়ে অনুষ্ঠান, আপনারা তো মানে আগের ব্লগে দেখেছেন, আইব্রো ভাতের আমি বলেছি যে এক সপ্তাহ পর বিয়ে। হ্যাঁ বন্ধুরা, এখন বিয়ের অনুষ্ঠান মানে কাল থেকে শুরু হয়ে যাবে, আর আজকের মানে আগামীকাল ওদের বাড়িতে আর কি, মেয়ের বাড়ি থেকে সব ফার্নিচার দিয়ে গিয়েছে। তো আপনাদেরকে তো একটু না দেখালে হবে, তাই না? আর ওখানে সব প্যান্ডেল করছে কি সব, মানে অনেক কাজ হচ্ছে। আমি এখনও পর্যন্ত যাইনি, মানে আমার একটু ঠান্ডা লেগে গিয়েছিল ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে, আর দুদিন একটু গায়ে জ্বর জ্বর ছিল, একটু মানে সর্দি কাশি আর কি, এগুলো হয়েছিল, যাওয়া হয়নি। তো আমার ভাগ্নি বলছে, মামি তুমি আসবে না, সব ফার্নিচার দিয়ে গিয়েছে। আমি হ্যাঁ আমি যাব, আজকে যাব। তো ওখান থেকে গিয়ে মানে সরি, ওখানে আর কি ভাগ্নির বাড়ি থেকে সব দেখে এসে আবার আমাকে একটুখানি মার্কেটেও যেতে হবে। প্রথমে ভেবেছিলাম যে কাপড় কিনবো না, নাতির বিয়েতে যা আছে ওটাই আমি ম্যানেজ করে নেবো, কিন্তু এখন আবার দেখছি না, একটা শাড়ি না কিনলে হবে না। অ্যাকচুয়ালি আমি নভেম্বর মাস থেকে আমাদের বাড়িতে মানে আমার অনেক ইনভাইট ছিল, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, তো সব যা শাড়ি ছিল সবই আর কি বিয়ে বাড়িতে আমার পরা হয়ে গিয়েছে। এক একটা মাসে দুটো করে বিয়ে, এক কোনো মাসে মানে ডিসেম্বরে তো আমার তিনটে বিয়ে অ্যাটেন্ড করতে হয়েছিল। তো যাই হোক, তো এখন দেখছি যে না, একটা শাড়ি না কিনলে হবে না, তাই এখন যাব, আগে ভাগ্নির বাড়ি যাব, ওখানে গিয়ে সমস্ত ফার্নিচার কী কী এসছে সব দেখি, আপনাদেরও দেখাবো। হ্যাঁ, আর দেখুন আমি ঘামছি, জানি না এখন গরমের কোথায় কি, আর এখন থেকেই আমার মানে ঘাম বেরোনো স্টার্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, ওখানে এখন যাব, গিয়ে আপনাদেরও দেখাবো কী কী ফার্নিচার দিয়ে গেল, আর তারপরে মার্কেটে যাব, একটা শাড়ি কিনবো, সেটাও আপনারা দেখবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন সবার আগে ভাগ্নির বাড়ি যাওয়া হোক। এই তো বন্ধুরা, ভাগ্নির বাড়ি চলে এলাম, রাস্তার মধ্যে সব লাইট লাগানো হচ্ছে, এখন যাব উপরে গিয়ে দেখব ফার্নিচার কি দিয়ে গেল। আর এদিকে সব আলু পেঁয়াজ এই যে সব মানে এনে রাখা হয়েছে, সোজা এখন আগে উপরেই যাব, উপরে গিয়ে আগে ফার্নিচারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এই তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর বক্স খাট দিয়েছে, সুন্দর খাটটা হয়েছে, ডিজাইনটা খুবই মানে আমার ভালো লেগেছে। এদিকে বালিশ দিয়েছে, যেরকম দেয় আর কি খাটের মানে ম্যাট্রেস বালিশ। এখানে একটা স্টিলের আলমারি দিয়েছে, আলমারিটাও খুব সুন্দর। এখানে একটা শোকেস দিয়েছে, সুন্দর লাগছে তাই না? আর এখানে দেখুন ড্রেসিং টেবিল দিয়েছে, তারপরে ওই পাশে একটা আলনা দিয়েছে কাপড় রাখার, ওর মধ্যেও মানে আলমারির মতো করা আছে, আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা, যে মানে আলনার সাথে আলমারি মতো করা, অনেক কাপড় চোপড় রাখতে পারবে তাই না? এই তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি বাটা নিউ মার্কেট। এগুলোকে কি বলে, কাতান বেনারসি? ওই ওই শাড়ি কটা দেখো, এখানে বর্ষা দেখো এই শাড়িগুলো, এইগুলো সেদিন ছিল না, না এগুলো আবার নতুন এসছে না, বা এই শাড়িগুলো খুব সুন্দর না? একটা শাড়ি, হ্যাঁ সেদিন আমরা একটা নিয়ে গেছিলাম, বাহ এই শাড়িটা তো দারুন। সেদিন ওই কালোটা আসবো ঈদের মুখে। ঠিক আছে, দেখা যাক এর মধ্যে কোনটা নেওয়া যায় তাই না?
এই তো দুখানা শাড়ি নিয়ে চলে এসেছি, একটা রেড কালারের, এই তো দেখুন শাড়িটা প্রচুর মানে ভারী শাড়ি, অনেক কাজ আছে শাড়িটার মধ্যে। আর অনেক দিন লাল শাড়ি পরিনি, যার কারণে একটু লাল কালারের শাড়ি নিলাম। এবার আপনাদেরকে আমি শাড়িটা খুলে দেখাবো। এই তো শাড়িটা মানে খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর একটা সি গ্রিন কালারের শাড়ি কিনেছি, এই শাড়িটাও হালকা, খুবই সুন্দর শাড়িটা, মানে এটা অত বেশি কাজ নেই, একদমই সিম্পল, দেখুন খুবই সুন্দর এই শাড়িটা। এই শাড়িটা মানে পরলেই বোঝা যাবে যে খুবই আরাম হবে। তো বন্ধুরা শাড়ি দুটো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ব্লগটা এই পর্যন্তই, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওকে লাইক, এবং আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।